আজকের খাস দশ। পূজোর মুখে বড় ধাক্কা রাজ্যের ডিএ মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পূজোর ছুটির পর কোর্ট খুললে শুরু হবে আদালত অবমাননার মামলার শুনানিও। সরকারের সঙ্গে আর কোনো সহযোগিতা নয়, বকেয়া ডিএ আদায়ে এবার রাজপথেও নামার হুমকি। হুঁশিয়ারি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের, প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চের রায়ে উচ্ছ্বাস। রাজ্যের উন্নয়ন খাতে আসা কেন্দ্রীয় বরাদ্দের টাকা চাকরির লোভ দেখিয়ে তোলা লক্ষ লক্ষ টাকা, সবই চলে হচ্ছে শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতা ও নেত্রীর কব্জায়। দিয়ে দেবে কি করে? আলিপুর দুয়ারে চা চক্রে যোগ দিয়ে তোপ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। ভালোবাসার প্রতিদানে কামারহাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডে অর্পিতা মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যদিও নেতৃত্বের প্রবল বাধায় তা পারেননি। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার দুই মূল অভিযুক্তকে ঘিরে উঠে আসছে নিত্য নতুন কাহিনী। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করতে হলে স্থানীয় তৃণমূল নেতাকে দিতে হবে লক্ষাধিক টাকা, নতুবা জায়গা। খাপ পঞ্চায়েতের ছায়া পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিধানসভার কুকরাহাটির কালীপুর গ্রামে প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার কোনো সুরাহা। একটু ভারী বৃষ্টিতে ডুবে যায় রাস্তা, পানীয় জলেও ভাসে পোকামাকড়। পঞ্চায়েত সদস্য সিপিএম নেত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে প্রশ্ন ক্ষুব্ধ এলাকাবাসীর। তৃণমূলের পঞ্চায়েত সমিতিকেই দুষলেন নিগৃহীত সিপিএম নেত্রী। দুয়ারে দুর্গাপুজো, অথচ কলকাতা সহ জেলায় জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। উদ্বেগে স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসন, সংক্রমণে হ্রাস টানতে একাধিক পদক্ষেপ, চড়ছে আতঙ্কের পারদও। জঙ্গিদের অর্থ যোগান, নিরীহদের মগজ ধোলাই, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ গুচ্ছ অভিযোগ ঘিরে দেশজুড়ে ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দপ্তরে হানা। পাক সরকার সহ 11 রাজ্যে একযোগে তল্লাশি অভিযানে এনআইএ এবং ইডি, গ্রেপ্তার শতাধিক। পিতৃপক্ষেই মাতৃ আরাধনার উষ্ণতা ও আবেগ, মুখ্যমন্ত্রীর হাতে উপস্থিতিতেই সাড়ম্বরে উদ্বোধন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বিধাননগর এফডি ব্লক ও টালা প্রত্যয় সার্বজনীনের। ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ এবং যানজট না হওয়ার সতর্কতা বার্তাও। প্রথম সপ্তাহে ছোট যানবাহনকে চলাচলের অনুমতি, ঠিকঠাক থাকলে পরে চলবে ভারী যান। কম বেশি 2.5 বছর পর খুলে গেল নবরূপে গড়া টালা ব্রিজ। 743 মিটার দীর্ঘ 4 লেনের হেমন্ত সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।